যখন তোমরা একটা প্রশাসনিক দলের মতো তোমরা দলবদ্ধ হয়ে কাফের মুশরিকদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে, কোরআন বিরোধীদের সাথে, রাসূল বিরোধীদের সাথে যখন তোমরা লড়তে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি মুসলমান ইমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, বিশ্ব নবীর জীবন আদর্শকে বিশ্বাস করো, ইসলামের বিধিবিধান পালন করতে হবে, এই বিশ্বাসটা যারা বুকে অন্তরে লালন করো, ধারণ করো, পরকালীন জীবনে যারা শান্তিতে থাকতে চাও, সুখে থাকতে চাও, পরকালীন জীবনের মধ্যে তোমার যেন শান্তির কোনো শেষ না থাকে, অনাবিল সুখ শান্তির মধ্যে যারা অবস্থান করতে চাও, ওই বিশ্বাসী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইজা লাকি তুমুল্লাযীনা কাফারু, যখন তোমরা একটা বাহিনীর মতো, একটা প্রশাসনিক দলের মতো তোমরা দলবদ্ধ হয়ে কাফের মুশরিকদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে, কোরআন বিরোধীদের সাথে, রাসূল বিরোধীদের সাথে যখন তোমরা লড়তে যাবা, যখন তোমরা মনে করো কোরআনকে বিজয় করা দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করা দরকার, যখন তোমরা এইরকম কাফের মুশরিকদের সাথে তোমরা লড়তে যাবা, তখন কিন্তু ফালাতু আল্লুহুম আদবার, তখন তোমরা কেউ ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না, তোমরা একদিকে তোমাদের মন মগজ মাথাটাকে ঠিক করে কাফের মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কার্য, লড়াই কার্য, আন্দোলন চালিয়ে যাবা, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা যারা ইমানদার, বলেন তো আমরা আমার বিশ্বাস করি না, করি না আল্লাহকে, আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে যদি বিশ্বাস না করতাম তাহলে নামাজ পড়তে আসতাম না, ঠিক না বেঠিক? পরকালকে যদি বিশ্বাস না করতাম তাহলে আল্লাহর কথা বলতাম না, পরকালকে যদি বিশ্বাস না করতাম তাহলে কঠিন কনকনানো শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে আরামের বিছানাকে হারাম করে দিয়া ওই শীতার্ত পানি দিয়ে ব্যবহার করে অজু করে নামাজ পড়তে যাইতাম, কথা বলেন ঠিক না বেঠিক? যদি পরকালকে বিশ্বাস না করতাম তাহলে এগুলো করতাম না। পরকালকে বিশ্বাস করে যেমন আমরা ওই কাজগুলো করি, পরকালকে বিশ্বাস করে যেমন আমরা আমাদেরকে অনেক অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করি, তেমনই পরকালকে বিশ্বাস করে আমাদেরকে এই কাজটাও করতে হবে যেটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইজা লাকিতুম, যখন তোমরা যাবে, সাক্ষাৎ করতে যাবে, যখন তোমরা নিশ্চিত বিপদ জানার পরও মুসলমানদের দলবদ্ধ হবে, মুসলমানদের সাথে তুমি জান্নাতে যাওয়ার আশা নিয়ে কাফের মুশরিকদের সাথে লড়াই করতে যাবে, তখন জুহফান দলবদ্ধভাবে একত্রিত হইয়া ফালাতুল্লুহুম আদবার, তখন তোমার জন্য সতর্ক সংকেত আমি দিয়ে দিচ্ছি, কখনো কিন্তু তুমি ওই ময়দান থেকে পালায়ন করে পশ্চাদপসরণ করে পিছন দিকে তুমি চলে আসবে। মুসলমানদের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা হলো এটা যে আল্লাহর কথা বলতে গিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছে, কিন্তু যাওয়ার পরেই দেখা যাচ্ছে যখনই বিপদের আশঙ্কা তখন সেই জায়গা থেকে সটকে পড়তেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দরভাবে সেই কথাটা ব্যক্ত করেছেন, ওয়ামাই ইউয়াল্লিহুম ইয়াওমাইযিন দুবুরা, এমন তো অবস্থায় অর্থাৎ এই পরিস্থিতিতে যখন দেখলো কাফের মুশরিকদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে চলতে গেলে বিপদের আশঙ্কা আছে, আল্লাহ বলতেছেন ওয়ামাই ইউয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরা, এই অবস্থায় যখন তারা আন্দাজ করতে পারলো, মুসলমানরা আন্দাজ করতে পারবে, আন্দাজ করতে পারে, মুসলমানরা যখন জানতে পারে এখন যদি কাফের মুশরিকদের সাথে লড়তে যাই, চলতে যাই, তাহলে আমার উপর জুলুম নির্যাতন আসতে পারে, আমার উপরে অত্যাচার হতে পারে, এইটা ভেবে যেই সকল মুসলমানরা পশ্চাদপসরণ করবে, পিছন দিকে হটে আসবে, চলে আসবে, মুসলমান সৈন্যদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে যেই সকল ইমানদারেরা মুনাফিকের ভূমিকা নিয়ে পিছন থেকে কেটে পড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মুতাহরিফান লিকতল, কিন্তু এখানে কথা আরেকটা রয়েছে, অথচ এই অবস্থায় যারা নিজেকে বাঁচার জন্য, শুধু নিজেকে বাঁচানোর জন্য কেটে পড়বে তাদের ক্ষেত্রে আল্লাহ কঠিন একটা সংকেত প্রদান করেছেন, আর আরেকটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন, আর যদি কোনো মানুষ
মানুষ মনে করে যে না আমি পিছনে সরলাম শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো কোন মাধ্যম দিয়ে কোন পন্থা অবলম্বন করে অথবা কিভাবে আমি পিছনে সরে মুসলমানদেরকে বিজয় করাইতে পারবো, কাফেরদেরকে ঘায়েল করাইতে পারবো, এই চিন্তা চেতনা যে নিয়ে যদি কোনো মানুষ একটু পিছনে ফিরে সেটা ব্যতিক্রম কথা। আর যদি মনে করে যে কাফেরদের সাথে লড়তে গিয়ে আমার বিপদ আসবে, ভয়ের কারণে দুশ্চিন্তায় পড়ে গিয়া ভীতু সন্ত্রস্ত হয়, যদি কোনো মানুষ পিছনে ফিরে যায়, আল্লাহ বলেন ওই মানুষের জন্য আমি জাহান্নামের আযাবকে নির্ধারণ করে রাখছি। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ।